আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। জানাজার অনুমতি মিললেও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার নেই যৌনকর্মী এবং তাদের সন্তানদের, উচ্চশিক্ষা থেকে বঞ্চিত অনেক যৌনকর্মীর সন্তান। রাজধানী সব আবাসিক স্থাপনে রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট, তাদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি। এবং রোজে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। জেলা প্রশাসক সম্মেলনে জনগণের সেবক হয়ে কাজ করার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। মৃত্যুর পর জানাজার অনুমতি মিললেও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার নেই যৌনকর্মী এবং তাদের সন্তানদের। মিথ্যা তথ্য দিয়ে কেউ কেউ জাতীয় পরিচয়পত্র জোগাড় করতে পারলেও ভোটার হতে পারছেন না তারা। জাতীয় পরিচয়পত্রের জন্য হাহাকারে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে যৌনকর্মীর সন্তান। রাজবাড়ী প্রতিনিধি জোহরুল হককে সঙ্গে নিয়ে মঈন হোসেনের ভিডিও চিত্রে সময় ইসলামের রিপোর্ট। ছবিটা মন ভালো করা হলেও ভেতরের গল্পটা মন খারাপ করে দেয়। বাবার পরিচয় নেই যৌনপল্লীর যৌনকর্মী মায়ের সন্তানেরা। এদেশে জন্ম নিয়েও তাদের কোনো জাতীয় পরিচয়পত্র নেই। একটাই ছেলে। কি করে? লেখাপড়া করে। আচ্ছা, কি পড়ে? এইবার ইন্টার পরীক্ষা দিচ্ছে। ছেলে কি ভোটার হয়েছে? না, আমার ছোটবেলা বাপ মা বলেছে তো আমি ভোটার হতে পারিনি। আমার খুব দরকার আমার ছেলের জন্য। এই যে আমার ছেলে, আমার আইডেন্টি কার্ড লাগবে, নালে স্কুলে পড়ার সমস্যা হয়ে যাবে। স্বাধীনতার বহু আগেই রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলুদিয়া ইউনিয়নে গড়ে ওঠে এই নিষিদ্ধ পল্লী। প্রায় 30 বিঘা জমির উপর ছয় দুয়ারের যৌনপল্লীটিতে বর্তমানে প্রায় 1600 যৌনকর্মী আছেন। জীবন যেন ওদের আজন্ম অভিশাপ। কিন্তু এই অভিশাপ থেকে আলোয় আসতে নিজের ও সন্তানের জাতীয় পরিচয়পত্র পেতে চান এরা। আপনার মা ভোটার হইছে? তা তো জানি না, কারণ আমি তো অনেক ছোটবেলা তাই। হ্যাঁ, এদের আমি জানি না। না, মা নাই? না বাবা? না, আমি তো মানে জানি না, আমি অনেক ছোটবেলা আইছি তো এই জন্য জানি না। ভোটার হওয়ার জন্য যা যা কাগজ লাগে এগুলো কি আপনার কাছে আছে? না, এখানে আসছি আজকে মনে করেন তাও 15 বছর হয়ে যায়, কিন্তু আমার এখানে একটা ভোটার কার্ডও নাই বা জন্মবিন্দু কার্ডও নাই। আমার যদি আইডি কার্ডটা থাকতো আমরা গর্ভবতীর একটা বাতা পাইতাম, এখন তো পাওয়ার সম্ভব না। জাতীয় পরিচয়পত্র পেতে গেলে হতে হবে ভোটার, আর ভোটার হতে হলে লাগে বাবা মায়ের পরিচয়, প্রয়োজন হয় জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা, হোল্ডিং ট্যাক্স কিংবা বিদ্যুৎ বিল, আর একজন শনাক্তকারী। প্রশ্ন হলো পরিচয়হীন এই মানুষগুলো কোথায় পাবে এত কিছু? তবে দৌলুদিয়ার 1600 যৌনকর্মীর মধ্যে অনিয়ম আর ফাঁক ফোকর দিয়ে প্রায় 200 জন ইতিমধ্যে ভোটার হয়েছেন। আমার কথা একটাই, আর আমার বাংলার মাটিতে আমার জন্ম হইয়া এই বাংলার মাটিতে আমি আইডি কার্ড পাইতেছি না। আমরা যৌনকর্মী বললে কি মানুষ না? আমাকে তো একটা পাশে কেউ থাওয়া দরকার, বা এই যে বোর্ডের আইডেন্টি কার্ড হলে আমরা বাইরের জগতে কিছু যায় করে খাইতে পারবো। এই যে আমার বোর্ডের আইডেন্টি কার্ড নাই, আমি একটা পতিতা। সারা দেশে বিচ্ছিন্নভাবে অনেক নিষিদ্ধ পল্লী রয়েছে যাদের সবারই মূল দাবি নিজের ও সন্তানদের পরিচয় দিক রাষ্ট্র। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধে নির্দেশনা আছে হাইকোর্টে আলাদা রিট আবেদন করেছেন 3 আইনজীবী। দায়ীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে এক রিটে। আরেক আবেদনে জানতে চাওয়া হয়েছে আগুনের ঘটনাগুলোর পর সরকার কি পদক্ষেপ নিয়েছে, আর রাজুকের আইনজীবী বলছেন অনুমতি না নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করলে আইনগত পদক্ষেপ নেওয়ার দায়িত্ব রাজুকের। মাজহারুল হক মান্না রিপোর্ট। নিমতলে থেকে বেলি রোড, ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। বিভিন্ন সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিকার চেয়ে রিট আবেদন করা হয় হাইকোর্টে। নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া সহ 17 দফা নির্দেশনা দেন আদালত, কিন্তু ওই পর্যন্তই। প্রায় কোনো কিছুই বাস্তবায়ন হয় না, দুর্ঘটনাও ঘটতে থাকে বারবার। একে অন্যকে দোষ দিয়ে পার পেতে চান সবাই, কিন্তু রাজুকের আইনজীবী বলছেন
অন্যায় কিছু হলে তা দেখার দায়িত্ব রয়েছে তাদের। অগ্নিকাণ্ডে যেভাবে সংগঠিত ঘটেছে সেটা আপনার ফায়ার সার্ভিস সহ অন্যান্য অথরিটি আছে, এগুলো দেখার দায়িত্ব ছিল যে যথাযথ ব্যবহার হচ্ছে কিনা। আর যদি এটাকে আবাসিক হিসাবে অনুমোদন দিয়ে থাকে রাজুক, আবাসিক অনুমোদন দেওয়ার পরে কমার্শিয়ালি এটা ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে রাজুকের করণীয় ছিল যে আপনার তাকে আপনার প্রথমে নোটিশ দেওয়া, তারপরে আপনার এখানে কার্যক্রম বন্ধ করা, তারপরে এটা ইয়ে করে দেওয়ার পর এখতিয়ার রাজুকের ছিল। বেইলি রোডের ঘটনার পরও করা হলো তিনটি রিট আবেদন। বিষয়টি তদন্ত করার জন্য রিট করেছি এবং দায়ীদের গ্রেপ্তার এবং তাদের শাস্তি চেয়েও আমি রিট করেছি, এবং ঢাকার বেইলি রোড সহ ঢাকার আবাসিক এলাকায় সকল ধরনের রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশনা চেয়েছি। আইনজীবীরা জানিয়েছেন সোমবার বিচারপতি নাইমা হায়দারের ডিভিশন বেঞ্চে রিট আবেদনের শুনানি হবে। মাছরক মান্না, চ্যানেল আই, ঢাকা। রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে যারা বাজার অস্থির করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তৃণমূল প্রশাসনকে জনগণের সেবক হয়ে কাজ করার আহ্বান জানান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সরকারের সামগ্রিক পরিকল্পনা তৃণমূল প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন্দ্রের সঙ্গে তৃণমূলের মেলবন্ধন রচনা করতেই প্রতিবছর হয়ে থাকে জেলা প্রশাসক সম্মেলন। টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম সম্মেলন যেখানে বিভাগীয় কমিশনার ও 64 জেলার প্রশাসকরা উপস্থিত ছিলেন। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনীতে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী নানা প্রতিবন্ধকতার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ে সতর্ক করে দেন সকলকে। রমজান মাসে আমাদের কিছু কিছু ব্যবসায়ী থাকে সবসময় মজুরদারি করে, যা দাম বাড়িয়ে কিছু মুনাফা লুটতে চাই, তো সেদিকে বিশেষভাবে একটা নজর আমাদের দিতে হবে, কারণ এটা আশু করণীয় একটা কাজ আমাদের সামনে। ভোক্তাদের কোনো রকম হয়রানি হতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। আমাদের দেশীয় উৎপাদন বাড়াতে হবে, একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়, কেউ কেউ মজুরদারি করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে ফেল দেবে না, এই জাতীয় অবস্থার সৃষ্টি করে, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা দরকার। নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম যেন না হয় তা তদারকি করতে বলেন সরকার প্রধান। নিজের চিন্তা থেকে আপনি যেখানকার দায়িত্ব আছেন সেখানকার মানুষের কল্যাণ কীভাবে করবেন, প্রত্যেকটা প্রকল্প গ্রহণ করার সময় এটা আমার বিশেষ অনুরোধ থাকবে যে প্রত্যেকটা প্রকল্প গ্রহণ করার সময় একটা হচ্ছে সেটা আমাদের দেশের পরিবেশ সংরক্ষণ করবে, মানুষ কতটা উপকৃত হবে, মানুষ মানে সাধারণ মানুষ, খালি প্রকল্প প্রণয়ন আর প্রকল্প বাস্তবায়নের যারা তারা না, সাধারণ মানুষ কতটুকু উপকৃত হবে, আর্থিকভাবে দেশ কতটুকু সচ্ছল হবে, সে অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নতি কতটুকু হবে সেটা বিবেচনা করেই কিন্তু প্রকল্প গ্রহণ। যথাযথ নিয়ম মেনে বিল্ডিং নির্মাণেরও নির্দেশ দেন শেখ হাসিনা। যত্রতত্র যেখানে সেখানে একটা বিল্ডিং তৈরি করে ফেলবে, আবার যেন তেন তৈরি করে ফেলবে সেটা কিন্তু না, কিন্তু এই দালানকোটা উঠাতে গেলে যেটা যদি যথাযথভাবে বিল্ডিং কোড মেনে উঠায় সেদিকে কিন্তু দৃষ্টি দিতে হবে সবাইকে। শুধুমাত্র যেখানে সিটি কর্পোরেশন আছে বা সেখানেই না, এটা সার্বজনীনভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বিষয়টা মানতে হবে। অগ্নি নির্বাপকের ব্যবস্থা, ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা, এগুলি সব রেখে বৃষ্টির পানি সংরক্ষণ এগুলি রেখে কিন্তু করতে হবে। শুধু গ্রেফতার করে জেলে পাঠানো নয়, মাদক সন্ত্রাস কিশোর গ্যাংয়ে যেন তরুণরা জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে মাঠ প্রশাসনকে ভূমিকা রাখতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে উত্তাল মার্চ।
1971 পয়লা মার্চ পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তানের প্রেসিডেন্ট সামরিক শাসক ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার পরই শুরু হয় উত্তাল মার্চের ঘটনা প্রবাহ। পত্রিকাগুলোতে প্রাধান্য পেতে থাকে স্বাধিকার আন্দোলনে বাঙালির সক্রিয় অংশগ্রহণের খবর। বাঙালিরা যে যার অবস্থান থেকে এক একজন হয়ে ওঠেন স্বাধীনতার সৈনিক। স্বাধীনতার মাসে মিথিলা নাজরিনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। একাত্তরের পয়লা মার্চ থেকে পঁচিশে মার্চ বেশিরভাগ খবরের শিরোনাম ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলটিমেটাম, ইয়াহিয়া খানের সাথে বৈঠক ও পূর্ব পাকিস্তানের হরতাল অবরোধ আর স্বাধিকার আন্দোলনে বাঙালির রক্ত ঝরার খবর। চৌঠা মার্চ দৈনিক আজাদ পত্রিকায় ব্যানার হেডলাইন ছিল পল্টনে জনসমুদ্রে বঙ্গবন্ধুর ভাষণ। এদিন প্রথম পাতার সব খবরই ছিল পূর্ব বাংলার স্বাধীনতার ঘটনা প্রবাহকে কেন্দ্র করে। স্বাধিকার আন্দোলনে শহীদ শ্রমিকদের লাশ নিয়ে মিছিলের ছবি ও খবর থাকে অন্যান্য পাতায়। ঢাকা নগরী এক বিস্ফোরিত আগ্নেয়গিরি শিরোনামে দৈনিক আজাদ পত্রিকায় আট কলাম জুড়ে নিবন্ধ প্রকাশিত হয়। ফিচার পাতায় উঠে আসে নারী শিল্পী সমাজ সহ আপামর জনতার স্বাধিকার আন্দোলনে বলিষ্ঠ অংশগ্রহণের খবর। তখনকার সময় আজাদ, ইত্তেফাক, অবজারভার প্রত্যেকটা পত্রিকা, আপনার মালিকরা একদিকে ছিল, ধরেন মালিকরা মুসলিম লীগের ছিল, কিন্তু সাংবাদিকরা আপনার ওই মালিককে পরোয়া না করে আপনার সেদিন তারা এই হেডলাইনগুলো করেছে। বাঙালি তখন ওই স্লোগান, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। সংবাদকর্মীদের লেখনী বাংলার স্বাধীনতা সংগ্রামকে আরও ত্বরান্বিত করে বলেন সংশ্লিষ্টরা। বাঙালি হই, ভালো বাঙালি হই। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ। গাজার রাফা শহরে ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় পাঁচ মাসের দুই যমজ শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকে। এছাড়া দক্ষিণ গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় মৃত্যুর মুখোমুখি হচ্ছে শিশুরা। নিটুল টাটা, কৃষি সংবাদ। ভোলার মাঝের চর জামালপুরের চর চেঙ্গানিয়া গ্রামে বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম আবাদ করছেন চাষিরা। ভোলায় উৎপাদিত ক্যাপসিকাম বরিশাল, ঢাকাসহ নানা অঞ্চলে সরবরাহ হচ্ছে। জামালপুরে ক্যাপসিকামের বাণিজ্যিক আবাদ হলেও বাজারে ন্যায্য দামের অভাব রয়েছে। ভোলা থেকে হারুন ও রশিদ ও জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর গ্রাম ভালো ফলন ও চাহিদা থাকায় ক্যাপসিকাম আবাদে আগ্রহ দেখিয়েছেন এখানকার চাষিরা। উৎপাদিত ক্যাপসিকাম পাইকাররা কিনে নদীপথে বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করছেন। প্রতি একর জমিতে ক্যাপসিকামের সর্বোচ্চ ফলন আসে ৩০ টন। তিনবার বেচছি, তিনবার ৬০,০০০ টাকার মতো বেচছিলাম। দিতটা আছি এবং এটি নিমু আপনার ৫০,৬০,০০০ টাকা বেচতাম, লাভবান কিছু আশা আছে আর কি। ক্যাপসিকাম মজ করছি, ইনশাল্লাহ এই বছর করে আমি মোটামুটিভাবে ভালো ফলন পাইছি, আশা করি সামনের দিকে আমি আরও বেশি করার চিন্তা ভাবনা করবো আর কি। জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার মধ্যবর্তী দুর্গম চর অঞ্চল সাবধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামে ক্যাপসিকাম চাষ করেছেন তরুণ উদ্যোক্তা হৃদয় মিয়া। বাংলাদেশে এরকম ক্যাপসিকাম কোথাও নাই যে আমার বর্তমান যে ফল আছে, তো আমার ফল হয়ে কি লাভ যদি বিক্রি না করতে পারি, কারণ আমার মরিচ বিক্রি করার অভাবে পাইকে নষ্ট হয়ে গাছ থেকে ঝরে পড়তেছে। ক্যাপসিকাম বাজারজাত করা সহ সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। জামালপুরের স্থানীয় বাজারে ক্যাপসিকামের চাহিদা তুলনামূলকভাবে কম। কৃষি বিভাগের কর্মকর্তাগণ হৃদয় মিয়ার পাশে থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদানের পাশে মার্কেট লিঙ্কেজেও সহায়তা প্রদান করে যাচ্ছে। ৪০% জমিতে ক্যাপসিকাম চাষে কৃষকের খরচ প্রায় ৮০,০০০ টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দখল দূষণে মৃতপ্রায় চাঁদপুর শহরের রক্ষা কবচ হিসেবে পরিচিত এসবি খাল
পানি প্রবাহ বন্ধ ও বিষাক্ত পানির কারণে বিপর্যস্ত এর পরিবেশ প্রতিবেশ হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খাল পুনরুদ্ধারে পরিকল্পিত উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চাঁদপুর শহরের ভেতর দিয়েই বয়ে চলেছে এসবি খাল। দেখে বোঝার উপায় নেই, একসময় জোয়ার ভাটার স্বচ্ছ পানিতে এই খাল দিয়েই চলত পালতোলা নৌকা। বর্ষা মৌসুমে শহর এবং এর আশপাশ ও নিম্নাঞ্চল প্লাবিত হলেও এই খাল দিয়েই পানি দ্রুত অপসারণ হতো, কিন্তু দখল ও দূষণে অস্তিত্ব হুমকিতে খালটি। ময়লা আবর্জনা বাতাসের কারণে ছড়িয়ে যায়, অনেক দুর্গন্ধ আসে, দুর্গন্ধ চলাচলে সমস্যা দেখা দেয়। কর্তৃপক্ষ যদি অতি দ্রুত এই খাল থেকে চলো এক সময় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় খাল বাঁচাতে দ্রুত উদ্যোগের দাবি সচেতন নাগরিকদের। মেঘনা নদী এবং ডাকাতিয়া নদীর সংযোগটাকে আমাকে পুনরুদ্ধার করতে হবে, এছাড়া বিকল্প নাই। যদি এটা করা যায় তাহলে দুদিকে অর্থাৎ ডাকাতিয়া নদী এবং মেঘনা নদীর থেকে আপনার নৌকোগুলি কিন্তু খুব সহজে এই পার ওপার করতে পারবে, অন্যদিকে চাঁদপুর শহরের সৌন্দর্য বোধও কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ এখানে সারা বছর পানি থাকবে, এতে করে চাঁদপুর শহরের সৌন্দর্য বহু গুণে বেড়ে যাবে। ড্রেজিং এর মাধ্যমে খাল উদ্ধারের পর দুই পার সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের পরিকল্পনার কথা বলেছে স্থানীয় প্রশাসন। শহরে যে তিনটি প্রধান খাল আছে, তিনটি খালকে কোনো একটি প্রকল্পের অন্তর্ভুক্ত করে এগুলো হচ্ছে খনন করা, পাশাপাশি যে অংশটুকু অবৈধ দখলে রয়েছে সেগুলো দখল উচ্ছেদ করা, এই দুটি কাজ আমরা একসাথে করতে চাচ্ছি। তবে শুধু আশ্বাস নয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালটি পুনরুদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন শহরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।